হ্যালো দিয়া ফ্রেন্ডস আজকে আমরা সরাসরি স্টাফ সিলেকশন কমিশনের অফিসাল ওয়েবসাইটে চলে এসেছি এবং আপনাদেরকে একটি কথা জানাবো সেটা হচ্ছে এই এসএসসি যে ওয়েবসাইট ছিল সেটি কিন্তু পরিবর্তন করে নতুন ওয়েবসাইটে লগ ইন বা রেজিস্টার করা যাচ্ছে সো আমি আজকে রেজিস্টার করে নিয়েছি এবং হাতে কিন্তু দুটো এক্স্যাম আছে সেই এক্স্যাম নিয়ে কথা বলবো এবং সেই এক্স্যামে সেটা আপনারা দেখতে পাবেন এবং সেই আপডেটস কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন আমরা রেজিস্ট্রেশন করে নিয়েছি এবং পুরো আপডেটস এবং আমার নামে রেজিস্ট্রেশন সমস্ত কিছু তৈরি হয়ে গেছে এবং দুটি লাইভ এক্সামিনেশন চলছে এবং এখানে মানে আপনার কি অ্যাপ্লিকেশন আছে বা করেছেন অ্যাপ্লিকেশন হিস্ট্রি কি আছে অ্যাডমিট কার্ড অ্যাভেলেবেল আছে কিনা রেজাল্ট কি আছে সমস্ত কিছু এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে এবং এখান থেকে ডিরেক্ট অ্যাপ্লাই করতে পারবে তো হাতে সময় আছে ঠিক আছে এটিতে দশ দিন সময় আছে এটিতে পাঁচ দিন সময় আছে সাতাশ ছয় দুই হাজার শুরু হয়েছে এবং শেষ হবে এক আট দুই হাজার চব্বিশ ঠিক আছে কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল ও সেম আর এটি হচ্ছে এম টি স্টাফ অ্যান্ড হাভলদার সিবিআইসি এবং সিবিএল এক্সামিনেশন ঠিক আছে তো যাই হোক গুরুত্বপূর্ণ যে আপডেটটি আপনাদের সঙ্গে দেব মূলত এম নিয়ে এখানে আপনি দেখতে পাবেন ঠিক আছে আপনাদেরকে আমি দেখাবো হাইলাইট করে করে স্টার্ট হয়েছে কিন্তু সাতাশ হাজার চব্বিশ থেকে একত্রিশ সাত দু চব্বিশ শেষ হবে এবং আপনাদের যে অনলাইন দিতে হবে সেটা এক আট দু হাজার চব্বিশের মধ্যে ঠিক আছে এবং অ্যাপ্লিকেশন উইন্ডো দেওয়া হবে কিন্তু যেখানে আপনারা কারেকশন করতে পারেন বা কারেকশন উইন্ডো বলে থাকে ষোলো আট থেকে সতেরো আট দুদিন সময় দেওয়া হবে ঠিক আছে আর এক্সামটি হবে অক্টোবর নভেম্বর দু হাজার চব্বিশে এডমিট টাইমসে ঠিক আছে এবার আমরা সরাসরি এখানে আসব যে দেখতে পাবেন আপনারা সেভেন পে কমিশন অনুসারে কোথায় কোথায় রিক্রুট হচ্ছে যেমন পে লেভেল ওয়ান এস পার দ্য পেমেটিক্স অফ সেভেন পে কমিশন জেনারেল সেন্ট্রাল সার্ভিস গ্রুপ সি গ্যাজেটেড মানে নন গ্যাজেটেড নন গ্যাজেটেড মিনিস্ট্রিয়াল পোস্ট ভেরিয়াস মিনিস্ট্রিজ

এবং হাবলদার সিবিআইসি এবং সিপিএন এ আপনারা আবেদন করতে পারবেন সরাসরি এসএসসি ডট ডট এর মাধ্যমে ঠিক আছে এবার আসি বিস্তারিত তথ্য দেওয়ার জন্য সরাসরি আপনাদেরকে দেব আর ন্যাশনালিটি বা সিটিজেনশিপের ক্ষেত্রে আপনাকে ইন্ডিয়ান হতে হবে তার সাথে যদি আপনি নেপাল হন হবে অথবা ভুটান হন অথবা কোনোভাবে মাইগ্রেটেড ফ্রম পাকিস্তান ঠিক আছে বার্মা শ্রীলঙ্কা ইস্ট আফ্রিকা কান্ট্রিজ কেনিয়া উগান্ডা ইউনাইটেড রিপাবলিক অফ তঞ্জানিয়া ঠিক আছে জাম্বিয়া মালয় জাই ইথোপিয়া ভিয়েতনাম উইথ দ্য ইন্টারন্যাশনাল পারমানেন্টলি সেল্ডিং ইন ইন্ডিয়া ঠিক আছে তাহলেই সে কিন্তু আবেদন করতে পারবে এগুলো মাথায় রাখবে এজ লিমিট কিছু দেওয়া আছে আঠেরো থেকে পঁচিশ এটা এমটিএস এর ক্ষেত্রে ঠিক আছে আর আঠারো থেকে সাতাশ সেটা হচ্ছে সিবিআইসি এবং সিপিএন এর ক্ষেত্রে এসসিএসটি পিডব্লিউডি পিডব্লিউ ডি এক্সাইবিশনের যে ছাড় আছে সেই ছাড়গুলো দেওয়া হবে কোনো সমস্যা নেই এটা হচ্ছে অ্যাপ্লিকেশনসের যে ডিটেলস দেওয়া আছে এটা এটা নিয়ে আমি বিস্তারিত বলছি না ছাড়ুন নেক্সট যে তথ্যগুলো আছে আপনাদের সঙ্গে শেয়ার করবো কিভাবে অ্যাপ্লাই করবেন সেটা আমি বলে দিয়েছি ওটা আগেই বলে দিয়েছি আর ফিজ কিন্তু একশো টাকা পেমেন্ট করতে হবে আর সমস্ত কিছু সাবমিট করবেন ঠিক আছে লাস্ট ডেট কিন্তু একত্রিশ সাত এটা মাথায় রাখবেন এছাড়াও আরো বিস্তারিত আছে ফিজ কিন্তু একশো টাকা তার সঙ্গে যদি কিছু জিএসটি থাকে থাকবে কেন এখন गवर्नमेंट সব ক্ষেত্রে জিএসটি লাগিয়ে দিয়েছে এবার যে সিটগুলো পড়বে সেই সিটগুলো একটু দেখে নেবেন ওখানে হয়তো নাম্বার দেওয়া থাকবে যেমন এই যে 4802 ধানবাদ জামশেদপুর রাঁচি বালাসর উড়িষ্যা বলরাম বেহরামপুর ভুবনেশ্বর কটক রৌরকেল্লা সম্বলপুর গ্যাংটক ঠিক আছে এছাড়াও আসানসোল বর্ধমান দুর্গাপুর কলকাতা শিলিগুড়ি ঠিক আছে আবেদন করবে কিন্তু ডাব্লিউডাব্লিউএসএসসি তে তো আজকের ভিডিও এই পর্যন্ত আমি চললাম নেক্সট ভিডিও বানাতে ভালো থাকবেন সুখে থাকবেন দেখা পরে পরের কোনো একটি ভিডিওতে আর এই ধরনের চাকরি রিলেটেড এবং অন্যান্য চাকরি রিলেটেড সমস্ত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তার আগে একটু সিলেবাস নিয়ে কথা বলবো সিডিউল অফ এক্সামিনেশন সিবি মোডে হবে এবং হাবলদারের ক্ষেত্রে পিএসটি হবে মানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট অথবা পিএটি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এগুলো হবে এগুলো মাথায় রাখতে হবে আপনাকে হাবলদার ক্ষেত্রে বা ক্ষেত্রে কিন্তু এগুলো হবে না এবং কোন কোন ভাষায় পরীক্ষা হবে বলে এটা বাঙালিদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেটস সেটা হচ্ছে বাংলা ভাষায় হবে আসামিদের জন্য আসামি ঠিক আছে যেহেতু আমি বাঙালি সেক্ষেত্রে আমি বাংলা নিয়ে বললাম বাঙালি ভাষায় হবে ইংলিশ হিন্দি সাথে সাথে এছাড়াও সেকশন ওয়ান এবং সেকশন টুতে নিউমেরিক্যাল অ্যান্ড ম্যাথামেটিক্যাল অ্যাবিলিটি থাকবে ঠিক আছে রিজেনিং অ্যাবিলিটি এবং প্রবলেম সলভিং থাকবে জেনারেল অ্যাওয়ারনেস সেকশন টুতে থাকবে এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ কম্পেনশন থাকবে তো এগুলো মাথায় রাখতে হবে আপনাকে টোটাল দেড় ঘন্টা পরীক্ষা হবে পুরোটাই কিন্তু সেশন ওয়ান টু কম্পিউটারে হবে এগুলো আপনাদেরকে একটু মাথায় রাখতে হবে যাই হোক আছে ভিডিও এই পর্যন্ত এবং ডিটেলস আপডেট চাইলে আরও কমেন্ট সেকশানে কমেন্ট করবেন যারা এখনো পর্যন্ত আবেদন করেনি আবেদন করে ফেলেন এবং কিভাবে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে সেটাও আমার চাইলে আপনারা বলতে পারেন আমি দেখিয়ে দিতে তো আজকে ভিডিও ভিডিও টাটা বাই বাই দেখা হচ্ছে পরের কোন একটা ভিডিও